আসসালামু আলাইকুম, রুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম চিংড়ি রান্না। চিংড়ি ভুনা করব আমি, গলদা চিংড়ি। আমি কিভাবে গলদা চিংড়ি ভুনা করি আমি ওই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। যদি আমার রেসিপি কারো কাছে ভালো লাগে একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। কাটা বাছার আগে যদি পরিমাণে অনেক বেশি দেখাচ্ছিল, এখন একদম অল্প দেখাচ্ছে। আমি এই চিংড়ি মাছে এখন একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। আমি প্রথমে এটা তেলে ভাজবো, এই জন্য হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে এটা মাখাবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু লবণ দিব। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হলুদ আর লবণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ মাখা। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব ফ্রাই প্যানে এবং হালকা করে একটু ভেজে নিব। এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এখন হালকা করে একটু ভাজবো। আমি একটু ঠিকঠাক করে সুন্দর করে ভেজে নিব। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিই, তখন খেতে ভালো লাগে এবং চিংড়ির খুব ভালো সুন্দর একটা ঘ্রাণ আসে। এই জন্য অনেকে চাইলে পেঁয়াজ বা মশলা দিয়ে সব কিছু করে চিংড়ি মাছগুলো এইভাবেও দিয়ে দিতে পারেন। এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আমার চিংড়ি মাছ অনেক পছন্দ, এজন্য আমার চ্যানেলে চিংড়ি মাছের রেসিপি বেশি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একটা পাত্রে উঠিয়ে রাখবো। মাছের সাথে আমি যা যা উপকরণ ব্যবহার করব, হলুদ মরিচ লবণ স্বাদ মতো, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, ঝাল যে রকম খাবেন আপনারা সেরকম ব্যবহার করবেন। আমি অল্পই নিয়েছি গুঁড়া মরিচ, কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করব। পুরোপুরো কমপ্লিট ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে রাখলাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি এই চিংড়ি মাছ ভুনা করার জন্য। ফ্রাই প্যানে আমি আর ধুইনি, এই ফ্রাই প্যানেই তেল দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছই ভেজেছি আর ধোয়ার প্রয়োজন মনে করিনি। তেলটা যখন গরম হবে তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। কেউ চাইলে আরও কম দিয়েও রান্না করতে পারেন, আবার কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি। বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো একটু চুলায়, অনেক বেশি বাদামি না, জাস্ট একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা কালার চলে আসছে, আর বেশি ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ভুনা করব, আর বেশি ভাজতে হবে না। এখন আমি যা মশলা নিয়েছি তা দিয়ে দিব, হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। হালকা একটু মিশিয়ে নিব তেলের সাথে, যেন কাঁচা কোনো ঘ্রাণ না আসে। এখন অল্প একটু পানি দিয়ে দিব, না হয় মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পানি, এখন একটু নেড়ে চেড়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছ রান্না করতে অনেক সময় লাগে না, অল্প সময়ই রান্না করা যায়। একটু নেড়ে চেড়ে নিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব। আমি সাথে দিব টমেটো, কাঁচামরিচ, একটু ধনে পাতা,
যেহেতু শীত, ধনে পাতা খেতে ভালো লাগে। হয়ে গিয়েছে মশলাটা কষানো, 5 মিনিটের মধ্যেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা সব একসাথেই দিয়ে দিব। যেহেতু মাছ ভাজা আছে, রান্না করতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিংড়ি মাছ। এই পাত্রে আমি আর একটু পানি দিয়ে একেবারে এই পাত্র থেকেই দিয়ে দিব, যেহেতু এটাতে অনেক ঝোল তেল ছিল, দিয়ে দিলাম। এখন আমি ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো ওগুলো দিয়ে দিলাম, একসাথে নেড়ে আমি ঢেকে দিব। দশ মিনিটের মতো আমি ঢেকে রান্না করব, এটা এর মধ্যে হয়ে যাবে। আর কিছুই করতে হবে না, আর কোনো কিছু অ্যাড করতে হবে না। লবণটা টেস্ট করবেন, যে যা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। যদিও আমি রান্নায় লবণ টেস্ট করি না, আন্দাজের মতোই দেই। এই তো 10 মিনিট পরে চিংড়ি ভুনা রেসিপি, দেখতে এরকম হয়েছে। যদিও ক্যামেরায় ভালো কালার আসতেছে না, আমি কোনো ইফেক্ট ব্যবহার করি না, ন্যাচারাল যে ক্যামেরা ওই ক্যামেরা দিয়েই আমি সবসময় ভিডিও করতেছি এবং এভাবেই করি, একদম ন্যাচারাল, কোনো ফিল্টার না। নেড়ে চেড়ে নিলাম একটু, চাইলে কেউ আরও বেশি ভুনা করতে পারেন, মানে ঝোল শুকাতে পারেন। আমি একটু মাখা মাখা রেখেছি, একদম শুকিয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। এ হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক, আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।